তোমরা বড় বড় ট্রাকের পিছনে এরকম ভাবে একটা ছোট চেন ঝুলতে কি দেখেছো? আজকে আমরা এটারই পিছনেকার সায়েন্সটা জানবো। তোমাদের মধ্যে কিছু কিছু লোক এটাও কমেন্ট করো যে আমি ভুলভাল কথা বলি, কিন্তু তোমরা যদি ক্লাস 9-10 এর বইটা একটু ভালো করে পড়ে থাকো তাহলে এরকম কথা বলতে না। সচরাচর অয়েল বা গ্যাসের ট্যাঙ্কার গুলোতে এই ধরনের চেন ঝুলতে দেখা যায়। যখন লরি চলে তার মধ্যে প্রচুর পরিমাণে স্ট্যাটিক চার্জ তৈরি হয়, যেটা একটা বড় সড় দুর্ঘটনার কারণ হতে পারে। আর জানো তো অয়েল আর গ্যাস কতটা পরিমাণে ফ্লেমেবল, ভাবো তো সেই অবস্থায় কি হতে পারে। তাই এই ধরনের চেন ঝুলানো হয় যাতে স্ট্যাটিক চার্জটা চেনের মাধ্যমে আর্থে ট্রান্সফার হয়ে যায়।